দেখো না আমার দাদু ভাই ফুল খাবে বলে ছাটপাট করছে, আমি এখন একটু বাজারে বেরোচ্ছি। দেখুন বাজার এখন 11টা, একটু বাজারে যাব। ফুল শুকনো করেছিলাম, সেই ফুলের আচার বানাবো আপনাদের সাথে, ফুলের আচার শেয়ার করবো বলে। তুমিও যাবে? আচ্ছা ঠিক আছে। তো দেখুন এখন কাঁচা ফুলের ইয়ে খাবে বলে ওরা ছাটপাট করছে, আর একটা ছেলে আমাদের সাথে আছে। তা চলো আমরা একটু উপরে যাই। কাঁচা ফুল ঝাঁটা খাবে বলে আমাকে যেতে দিচ্ছে না, ছাদে আমি কুল রোদে দিয়েছি। চল আসফলে কি সুন্দর গাছ দেখো, আসফল গাছ আমি আগে দেখেছি, বোল হয়নি তখন, এখন বোল ভর্তি হয়ে গেছে, প্রচুর আসফল হবে এবার। দেখুন এই বাচ্চারা ফুল খেতে বসে গেছে, আমি এই ফুলগুলো আচার করব বলে বাজারে বেরিয়ে পড়েছি গুড় আনতে। নলেন গুড় বাজারে পাওয়া যায়, নিয়ে আসবো। আমি আপনাদের সাথে আগে বলেছি, আমাদের গ্রামের বাড়িতে দেখিও ছিলাম ভিডিওতে, সেই কাঁচা কুল আমার ছোট যা এসেছিল দিয়ে গেছে, কিছুটা আমি শুকনো করে নিয়েছি। আর এই কাঁচা কুল আছে আমাদের সায়ন, ও বড়, আর এ তো বাচ্চা, কুলোকে দেওয়া যাবে না, তাহলেও এই ভাঙবো বলে লেবুর পাতা নিয়ে নিয়েছি। তুমি কুল খাবে? বন্ধুরা আমাদের সাথে থাকুন, দেখুন ফুল কিভাবে ঝাঁকছি। না পাকা নিও না, কাঁচা দেখে দেখে নাও, আবার এগুলো রোদে দিতে হবে। এই লেবুর পাতা, লবণ, একটু লঙ্কা, সামান্য এক পিসি লঙ্কা দেবো, বাচ্চারা খাবে তো, লঙ্কা দেবো, দেবো লঙ্কা, দেবো না, তোমার দেবো না, সায়ন দাদা খাবে তো? আচ্ছা আমার দাদু বলেছে লঙ্কা খাবে না, তাহলে লঙ্কাটা দিলাম না, থাক দাও আর একটু দাও। দেখুন কুল এইভাবেও রাখা আছে, আমার ছোট যা বাড়ির থেকে এইভাবে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এগুলো সেদ্ধ করে একটু মশলা লবণ হলুদ দিয়ে চেপে রোদে দিয়েছিল, এগুলো কাঁচের বয়েনে রাখলে সারা বছর ধরে খাওয়া যাবে, নষ্ট হবে না। আর আমি এগুলো গুড় দিয়ে জ্বালাবো, তাহলে কুলের ঝাঁটাটা করে কই লবণ কই। তুমি মাখাবে? হ্যাঁ তুমি মাখাবে, দাও লবণ দাও। হ্যাঁ আমরা ছোটবেলায় কি কুল ঝাঁকা, লেবুর পাতা, কাঁচা লঙ্কা, একটু ভাজা মশলা দিয়ে বানাবো, সারা দিন কুল খেতে থাকবো। হ্যাঁ একটু কুলটা টক আছে, লবণ একটু বেশি লাগবে, ঠিক আছে। আর কি দিতে হবে? তুমি তো আর দিতেই দিচ্ছ না, আর কি দিতে হবে? দেখো এইভাবে ধরতে হবে, হ্যাঁ এইভাবে ধরে এইভাবে ঝাঁকতে হবে, সারা তো জল এসে গেছে। আমাদের সায় না বলে আন্টি তুমি কুল ঝেঁকে দাও, কুল ঝেঁকে দাও, সকাল থেকে বলছি, আমি তো একটু বাজারে বেরোয়েছি, ওরা নিজেরা নিয়ে করতে পারছে না, আমি রোদে দিয়েছি, যদি বলছি বকি। এই তো মাখা হয়ে গেল, নাকি আমাদের একটু ঘাটে দিই, একটু ঘেটে দিই। আমার দাদু ভাই দেখেন তো কিচ্ছুই করতে দেয় না, ও সব করে না। সান খাওয়া শুরু কর,
আর একটু ভালো করে নাড়া দিতে হতো। এবার আটটু ফাটি দাওনি কেন? একটুটা খুব একটা টক না, একটু মিষ্টি ভাব আর টক আছে তো খুব সুন্দর লাগে। আমি আর একটু মিলে দিস। মশলা দিলে আরো ভালো তো না? মশলা লেবুর পাতা একটু লঙ্কা একটু জিরা গুঁড়ো দিলে ভালোই লাগতো, কিন্তু এই যে আমার ছোট বন্ধু খাবে ওই জন্য কিছু দিলাম না। তুমি বেশি খাবে না টক, কিন্তু একটু লঙ্কা দিয়ে পরে শেখে নেবে। আমি গুলটা সুন্দর করে বটা ছাড়িয়ে ধুয়ে এনেছিলাম, পাকা গুলগুলো আর একটু শুকনো করবো। লেবুর পাতা খাই ফেলতে ছবি, লেবুর পাতাটা হেভি টেস্টি হয়, কুলে আগেও দেখেছি কদবেল মাখিয়েছিলাম কি সুন্দর খেতে। বন্ধুরা দেখতে থাকুন এই ছোট্ট ব্লগটি, আপনারা দেখবেন প্রথম থেকে যে আমরা তিনজনে কুল ঝাঁকলাম খেলাম, আর এই কুলের আচার করা শেয়ারটা আপনাদের কাছে অবশ্যই করব। বাজার থেকে গুড়টা এনে নিই। এই কুলগুলো দেখতে হবে কিন্তু ফাটানোর আগে, দেখুন এই পোকা ভালো করে ধোয়ার পরেও এভাবে আচারটা বানিয়ে রাখলে সারা বছর ধরে খাওয়া যায়। তাহলে গুল খাবে আর এ পাশে চলে এসো, তুমি এগুলো একটু ফাটিয়ে ফাটিয়ে রাখবে, আমি একটু বাজারে ঘুরে আনতে চলে যাই। বন্ধুরা সাথে থাকুন, তুমি বেশি খাবে না? হ্যাঁ, এভাবে রোদে দেবে। আর এগুলো একদম ঝরঝরে হয়ে গেছে, এগুলো আজই করব, আজকে একটু রোদ কম আছে, আর একটু রোদ ছাড়লে। তো বন্ধুরা চলুন আমি একটু বাজারে যাবো কুল কেনার জন্য।